সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো পোভা 4 এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশের মার্কেটে দুই দিন পরে লঞ্চ হচ্ছে, অর্থাৎ আগামী 6 অক্টোবর। টেকনোর পোভা 4 সিরিজে মূলত কয়েকটি ফোন থাকতে পারে, যেমন টেকনো পোভা 4, টেকনো পোভা নিও 5G এবং টেকনো পোভা 4 প্রো। তবে হয়তোবা দেশের বাজারে তিনটি ফোন লঞ্চ হবে না, বাংলাদেশের মার্কেটে টেকনো পোভা 4 এই ফোনটি লঞ্চ হবে, এই বিষয়টি কনফার্ম। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, এবং এছাড়াও থাকছে 90Hz রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে, আরও থাকছে 6000mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে? আর ফোনটি যেহেতু 6 তারিখে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটির দামই বা কেমন হতে পারে? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অন্যান্য ফোন থেকে একটু আলাদা করা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। গেমিং ফোনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর ফোনটির ফ্রেম করা হয়েছে একেবারে ফ্ল্যাট। তবে এই ফোনটির থিকনেস এবং ওয়েট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি ভালো লেগেছে। টেকনো লো বাজেটেও পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। ফোনটি 2টি অথবা 3টি কালারে পাওয়া যেতে পারে, ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.82 ইঞ্চির একটি ডিসপ্লে। তবে ডিসপ্লেটি IPS না অ্যামোলেড এই বিষয়টি কনফার্ম না। অনেকেই বলছে এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে, আবার অনেকেই বলছে এখানে IPS ডিসপ্লে থাকছে। যদি এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও এই ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে 90Hz রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। যেহেতু টেকনো এই ফোনটিকে গেমিং ফোন দাবি করছে, সেহেতু সব ক্ষেত্রেই কিন্তু গেমিংয়ের একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। লিক্স অনুযায়ী যদি এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়, তাহলে ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে iOS 8.6। আর প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99, আর এটি একটি 4G চিপসেট। এই সেম চিপসেট কিন্তু ভিভো V25e ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, আর চিপসেটটা রিসেন্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে। এই চিপসেটের আন্তঃ স্কোর প্রায় 4 লাখের আশেপাশে, 3,70,000-এর মতো, যার কারণে আমরা বলতেই পারি চিপসেটের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা অনায়াসে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি সম্ভবত 1টি অথবা 2টি ভেরিয়েন্টে দেশের বাজারে আসতে পারে। 6GB র্যাম, 128GB রম এবং 8GB র্যাম, 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 50MP একটি মেন সেন্সর, এবং এছাড়াও এখানে আরও 2-1টি সেন্সর পেয়ে যাবে। তবে এখানে যদি একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো হবে। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p শ্যুট করতে পারবেন। টেকনো পোভা 4 এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8MP একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে লিক্স অনুযায়ী ফোনে থাকছে 6000mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18W একটি চার্জার। তবে এখানে কথা আছে, ফোনে যদি 6000mAh একটি ব্যাটারি থাকে, সেক্ষেত্রে 33W চার্জার দিলে একটু বেটার হতো, সেক্ষেত্রে খুব দ্রুতই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব হতো। আর 6000mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন।
এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি আগামী 6 তারিখে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, 6 অক্টোবর। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 20-22,000 টাকা, তবে এর চেয়ে কিছুটা কম বেশি কিন্তু হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্ট এই ফোনটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে, যেমন ফোনে থাকছে ভালো চিপসেট, ভালো ডিজাইন, ডিসপ্লে সেকশনও কিন্তু ভালোই থাকছে, ক্যামেরা সেকশন অ্যাভারেজ বলবো। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি গেমিং ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করবেন। আর আশা করি টেকনো পোভা 4 সিরিজের মাধ্যমে আমাদেরকে ভালো কিছু অফার করবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।